চাইছে যে যে দেখুন জব কার্ড হোল্ডাররা আমরা আপনাদের জন্য দিল্লি পর্যন্ত এসে আন্দোলন করেছি সেখানে পিছনটা লাল করে ছেড়ে যেভাবে ভাঙড়ে আন্দোলন এবং মানে মিছিল মিছিলকে কন্ট্রোল করার জন্য ভাঙড়ে যখন তৃণমূলরা বেকায়দায় পড়েছে নওশাদ সিদ্দিকী বিকে যাওয়ার জিনিস নয় লড়াই সংগ্রাম শেখায় সেই লড়াই সংগ্রামের জায়গা থেকে আমাদের নেতাকে প্রিয় দর্শক আপনারা দেখছেন আইএসএফ বাংলা আপনারা জানেন সর্বপ্রথম কিন্তু আইএসএফ এর খবরে আইএসএফ বাংলা তুলে ধরার চেষ্টা করি সেই ভাঙড়ে আবারও 90-93 দিন জেল খেটে বাড়ি আসার পরে যে হাজার থেকে 15,000 লোকের কিন্তু ভিড় তারা কিন্তু এই নিতে এসছে দাদাকে মন্টুদা বলে নাম তারাকে নিতে এসছে 92-93 দিন জেল খাটার পরে যে এত সাহসিকতা এবং সাধারণ মানুষরা তারা কিন্তু নিতে এসছে তারাকে রিসিভ করতে এসছে কি বলে সরাসরি আপনাদের শোনানো কি বলবেন বিভিন্ন আইসিএফের নেতারা তারা কিন্তু জেল থেকে ফিরে বাড়ি আসলো এমন ভিড় আর আজকে দেখলাম মন্টুদা বাড়ি আসলো প্রায় 10-15,000 লোকের ভিড় এবং রং হোলি মেখে মাখতে মাখতে বাড়ি আসলো হাসির মোমেন্টে কি বিষয়টা আইসিএফে কি আছে দেখেন আইএসএফ এর মানুষ এতটাই আইএসএফ এর আদর্শটাই বড় নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের দলের শীর্ষ নেতৃত্ব তিনি কোনো মানুষকে বিরিয়ানির প্যাকেট বা 500 টাকা হাতে ধরিয়ে দেন না আমরা দেখেছি আমাদের নেতা আসাদুল মোল্লা যিনি বিনা কারণে বিনা অপরাধে 93 দিন জেল খেটেছে আমরা আমাদের ভারতবর্ষের সংবিধান এবং আইনের উপরে আস্থা ছিল যে আইনের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত জেল খেটেছে যে আইনের দ্বারা ভারতবর্ষের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত জেল খাটাচ্ছে সেই জেল খাটাটা আর আজকের মন্টু আসাদুল মোল্লার জেল খাটাটার মধ্যে অনেক পার্থক্য আছে আমরা দেখেছি বিহারের লালু প্রসাদ যাদব তিনি জেল খেটে বাড়ি এসেছিলেন আজকের আসাদুল মোল্লা ভাঙড়ের ছেলে জেল খেটে বাড়ি এসেছেন এই ভাঙড়ের অগণিত মায়ের সন্তানেরা এই রাত জাগা অবস্থায় রিসিভ করতে এসছেন কেন আগে ভাবতে হবে এটা একটা ভালোবাসা এই ভালোবাসা আমাদেরকে শিখিয়েছে নওশাদ সিদ্দিকী বিকে যাওয়ার জিনিস নয় লড়াই সংগ্রাম শেখায় সেই লড়াই সংগ্রামের জায়গা থেকে আমাদের নেতাকে আমরা বীরের সম্মান নিয়ে বাড়ি ফেরাতে পেরেছি এই রাতের অন্ধকারে যে আমরা জানি যে আপনারা যে দাবি করছেন শাসক দল টাকা দিয়ে মিটিনে আনে বিরিয়ানি দিয়ে তো এই যে বিনা পয়সায় এই 10,000 লোকের ভিড় কি বিষয় আইএসএফ এর মধ্যে কি আছে যে এত মানুষ ভিড় করলো আপনার প্রশ্নে আমি একটা টিপস দিই এই শাসক দল কেবলমাত্র 100 দিনের কাজ যারা করতো তাদেরকে রিক্সা ভর্তি করে 407 ভর্তি করে বাস ভর্তি করে তারা বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেত এখন প্রোগ্রাম করছে সেখানে লোক পাওয়া যাচ্ছে না কেন সেই সাধারণ মানুষরাও আজকের বুঝতে শিখেছে যে আমাদের টাকা তোষণ করে দিল্লির থেকে আসা টাকাগুলো এরা এক প্রকার নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য তারা নিজেদেরকে স্বার্থ সিদ্ধি বাড়িয়েছে তাই মানুষ পাওয়া যাচ্ছে না কো তাই তারা কি করছেন দিল্লি গিয়ে আন্দোলন করছেন এবং বাংলার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা জব কার্ডে কাজ করে জব কার্ড হোল্ডার তাদের কাছে একটা বার্তা দিতে চাইছে যে যে দেখুন জব কার্ড হোল্ডাররা আমরা আপনাদের জন্য দিল্লি পর্যন্ত এসে আন্দোলন করেছি সেখানে পিছনটা লাল করে ছেড়ে দিয়েছে এখন 144 থাকা সত্ত্বেও আমাদের রাজভবনের সামনে অনৈতিকভাবে ভারতের যে আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এই সমস্ত প্রোগ্রাম করছে আমাদের ভাঙড়ে যেভাবে ভাঙড়ে আন্দোলন এবং মানে মিছিল মিছিলকে কন্ট্রোল করার জন্য ভাঙড়ে যখন তৃণমূলরা বেকায়দায় পড়ে যেত 144 জুজু দেখিয়ে ভাঙড়কে স্থগিত রাখা হতো আজকেরে সেসবকে তোয়াক্কা না করে তারা প্রোগ্রাম করছে আমরা আশাবাদী আমাদের নেতা কোনো দোষ করেনি নির্দোষ আমরা আইনের উপর আস্থা ছিল সংবিধানের উপর আস্থা ছিল সেই আস্থার ভিত্তিতে আমরা আইনি লড়েছি আইনের আমাদের জয়ী হয়েছে সেই জয়ের নিরিখে আমাদের ঘরের ছেলেকে আমরা ঘরে নিয়ে আসতে পেরেছি অবশ্যই খুশি শুধু আমরা খুশি নয় ভাঙড়বাসী টোটালটাই খুশি তাই তো আজকের ভাঙড়ের অগণিত মানুষ তানাকে রিসিভ করার জন্য এসেছেন